শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো বাড়িতে আমরা সবাই ভালো আছি সবাই বলতে পাপার একটু শরীর খারাপ হয়েছে কি হয়েছে আমি সবই তোমাদের বলবো এমনিতে ভালো আছি তো এই দেখো আজকে তো শনিবার সকালবেলা এখন সাড়ে সাতটা মতো বাজে আজকে দেরি করেই উঠেছি আজকে যেহেতু পাপার শরীরটা খারাপ তো রাত্রে ভালো ঘুমায়নি আর স্কুল নেই তাছাড়া বৃষ্টি হচ্ছে সেজন্য একটু দেরি করেই উঠলাম কি অপূর্ব সুন্দর লাগছে দেখো অ্যালামন্ডা ফুলগুলো অপূর্ব লাগছে তো ভাবছি কি গাছটাকে তো এভাবে তো ফেলে রাখা যাবে না তোমাদের বারবার বলছি যে কাটতেও ইচ্ছা করছে না আর তা ভাবছি ওই জলের ট্যাঙ্কিতে আমাদের আয়রন পড়েছে তো ফিল্টার করা তো তো জলের ট্যাঙ্কিটা পরিষ্কার করব যে আসবে মানে যাকে দিয়ে পরিষ্কার করাই ভাবছি তাকে দিয়েই ভালো করে ডালগুলোকে বেঁধে এক জায়গা এক জায়গায় করে নেবো দড়ি দিয়ে ভালো করে বেঁধে নেব ওই দেখো ট্যাঙ্কি পরিষ্কার করব আর এখানে দেখো এই যে ঝিরঝির করে তো সারাদিন বৃষ্টি পড়েই চলেছে এইদিকে কিছু মা আবার কিছু ওই গাঁদা ফুলের গাছ এনে দিয়েছে কালকে এনে দিয়েছে সে লাগানোর আর সময় পায়নি ও বৃষ্টি হচ্ছে বলে ছাদে রেখে গেছি কারণ নিচেই তো রেখে দিলে শামুকে এক রাত্রেই ওকে ওদের খেয়ে নেবে এত পরিমাণে শামুক হয়েছে আর শামুকে যা গাছপালা খাচ্ছে আমার গাছপালা বলতে বিশেষ করে এই গাঁদা ফুল গাছগুলোকে খেয়ে নিচ্ছে আরে দেখো আমাদের পেছনের পুকুরটা আমাদের আর একটু জল উঠলে আমরা পুরো ডুবে যাব মানে অনেক মাঝখানে প্রায় দু তিন বছর হলো এতটা জল ওঠে না বিয়ের প্রথম প্রথম এসে দেখতাম এমনভাবেই এই পেছনটা জলে ভরে থাকতো দুর্গাপুজো চলে যেত লক্ষ্মী পুজো চলে যেত তাও সে জল আর সরতো না মানে অনেক দিন ধরে এই জলটা এরকমভাবে আটকা থাকতো আর নিচু জায়গা তো জলটা মোটে সরতে চায় না এখানে যে পাপার সেই স্কুল ড্রেসটা কেচে দিয়েছিলাম কবে শুকোবে জানে না এই ছাদের এখানে দড়িতে মেলা আছে যদি রোদ্দুর তো দেবো দেখো এই যে কালকে এসছিল হনুমানটা এই হনুমানকে দেখেই আমার পাপার শরীর খারাপ হয়ে গেছে মানে ভয় পেয়েছে ও প্রথমে আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিল দেখো মা ও এই যে পেঁপে গাছের পাতা খাচ্ছিল ওই পাঁচিলের ওপর বসে এবার হনুমানের পেছনটাও দেখেছে যখন সামনে ওর দিকে ঘুরে তাকিয়েছে তো হনুমানের মুখ তো কালো চোখ নাক মুখ কিছুই দেখা যায় না আর ও এত সামনাসামনি দিনও হনুমান দেখেনি ও শুধু বইতে আর টিভিতেই দেখেছে তো তার ফলে ও একটু ভয় পেয়ে জোরে চিৎকার করে কান্না করে উঠেছিল সেই জন্য ওর দেখছি দুপুরবেলা ঘুমানো ঘুমানোর প্রায় আধা ঘন্টা পর থেকে দেখছি ওর গা ভীষণ পরিমাণে গরম হয়ে গেছে আর জ্বর একদম পুরোপুরি বোঝা যাচ্ছে যে ওর জ্বর চলে এসছে তো সেই জ্বরই চলছে রাত্রে ওষুধ দিয়েছিলাম ঘরে যেহেতু ওষুধপত্র থাকেই বাচ্চা থাকলে তো সব সময় ওষুধ থাকেই যেন তো এই দেখো সকালে রান্নাবান্নার এই জোগাড় করে নিয়েছি পাপা এখন একটু ভালো আছে রাত্রে ওষুধ দিয়েছিলাম যেহেতু এখন আর জ্বর নেই এই মাছই ফ্রিজে ছিল দুটো কই মাছ ছিল তো ওই বড়োটাকে কেটে দু টুকরো করে নিলাম মানে আমাদের তিনজনের হয়ে যাবে আর পাপা যা খায় দেখি ডিম দিয়ে যদি খায় তো সেভাবে ওকে করে দেব আর এই ছোটো মাছ কিছু আছে এই ছোট মাছ দিয়ে মুলো দিয়ে করব একটা তরকারি মানে ছোট মাছের ঝোল আর এই যে দুটো তিনটে ঝিঙে ছিল আমাদের বাড়িরই গাছে তা ভাবছি ওই ঝিঙেগুলোও দিয়ে দিই আলু মূলও আর এই ঝিঙে দিয়ে করব এই ছোটো মাছের ঝোল এর মধ্যে গোটা চিংড়ি মাছও আছে আর এই কই মাছে যে টুকরো করে নিয়েছি এটা করবো যে পেঁপে আর আলু দিয়ে রাত্রে কি করব সে রাত্রে দেখব এখন আপাতত এই করি আর কালকের একটু কচু শাক আছে সেটা গরম করে নেব কারণ মা আর বাবা দুজনের কেউই কালকে কচু শাক খায়নি মানে ওনারা কচু শাক পর্যন্ত পৌঁছাতে পারেনি তো সেই জন্য অনেকটাই কচু শাক রয়েছে আর এদিকে দেখো যে ভাতটা নামিয়ে নিয়েছি মানে ভাতটা প্রায় হয়ে গেছে এটার এখন মাঠটা গেলে নেব পাপা ডিম সিদ্ধ খাবে বলেছে তো একটা ডিম দিয়ে দিয়েছি আর এই দেখো এই যে কচু শাকটাও এখন গরম করে নেব এটা বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে আর এই মাছ টাছগুলো ভেজে এখন যেরকম রান্না করার সেরকম তো করতে হবে তো ছেলেটাকে দেখার তো কেউ নেই ওর যেহেতু শরীর অসুস্থ ওর পাশে যদি কেউ থাকে তাহলে আমার অনেক সুবিধা হয় আর কি কিন্তু কেউই নেই একা একাই সেই রান্না করছি আবার ওর কাছে একটু যাচ্ছি ও কেমন আছে দেখে আসছি বারবার করে জিজ্ঞাসা করছি শরীর কেমন আছে কারণ ও তো এখন বলতে পারে ও শরীর কেমন আছে না আছে কালকে দুপুরবেলা যখন ওর শরীরটা খারাপ লাগছে তখনই আমাকে বলেছে মা আমার শরীর ভালো লাগছে না মানে দুজনেই আমরা শুয়েছি দুপুরে ঘুমাবো কিন্তু ওর ঘুম হচ্ছে না সেজন্য আমাকে ডাকলো তারপরে গায়ে হাত দিয়ে দেখি প্রচণ্ড জ্বর চলে এসছে তো একটু পরে কিছু খাইয়ে তারপরে জ্বরের ওষুধ দিয়ে দিয়েছিলাম ও এই দেখো এখানে যে মাছগুলো সব ভেজে নিয়েছি আর ওই ঝিঙেগুলো ঝোলের ওপর দেবো সেই জন্য ঝিঙেগুলো আলাদা করে রেখেছি ওদিকে মূলো আর আলুটা ভাজছি ওই রাঁধুনি কাঁচা লঙ্কা ফোরন দিয়ে এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালোই লাগে আর মূলোগুলো যেহেতু ফাঁপা না ভেতরটা একদম ভরাট খুব ভালো মূল সেজন্য এগুলো দিয়ে এই ছোট মাছের ঝোল খেতে ভালোই লাগবে তো এই করতে থাকি আজকে তো মাছ কেনার তো কালকেই দরকার ছিল কিন্তু সে মাছ কালকেও কিনতে পারলাম না আর আজকেও বেরোতে পারবো বলে মনে হচ্ছে না কারণ একটু পরে আবার পাপাকে নিয়ে ফার্মেসিতে যাব ওখানে ওষুধ নিয়ে আসবো ওর প্রেসক্রিপশান আছে দেখিয়ে ওর প্রেসক্রিপশান দেখিয়ে ওষুধগুলো আনতে হবে যে যে ওষুধও দরকার আর কি ওর শরীর খারাপের সময় তো সেগুলো নিয়ে আসবো আর যে ফার্মেসি থেকে ওষুধ আনি সে দাদাও অনেক কিছু জানে কারণ অনেক দিন ধরেই কাজ করছে সেও নিজেও দেখে ওষুধ দিতে পারবে তো এই যে মূলটা অনেক সিদ্ধ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এইবার আমি মাছ আর ওই ঝিঙেগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আর একটু ফুটবে তারপর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো বাইরে ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে এক কাপ চা এর ফাঁকে খেয়ে নিলাম আর পাপাকে বিস্কুট দেব তো দাঁতটা বলছি যে আয় দাঁতটা মাজিয়ে দিই কিন্তু শরীরটা অসুস্থ বলে সে কিছুতেই আসতে চাইছে না তো ওকে নিয়ে দাঁতটা মাজিয়ে দিয়ে তারপরে জল তো খাইয়ে দিয়েছি সকাল সকাল উঠে ওকে জল খাইয়ে দিয়েছি আমাকে ডাকছিলাম আমাকে একটু মজা দাও তো মজা টজা দিয়ে এসে তবেই আমি রান্না বসিয়েছি আজকে অনেকটা বেলা করে রান্না বসালাম কারণ ওর তো শরীর অসুস্থ আমাকে তো থাকতেই হবে আর আমারও রাত্রে ভালো ঘুম দুপুরবেলা ভালো ঘুম হয়নি সেই জন্য একটু বেলার দিকেই উঠেছি আর এই দেখো এই যে মাছের ঝোল এখানে নামিয়েও নিয়েছি ওই বাড়িতে আর একজন লোক টোক থাকলে মানে আমার মা যদি এসে থাকে তাহলে হচ্ছে ওকে বেশ দেখতে পারে ও থাকে দিদার কাছে এই দেখো পাপা এখানে চলে এসছে আমার কাছে ওর ডিমটাও নাকি কোষা ছাড়াবে তো বলছে আমি পারি দেখো ডিম খুব ভালোবাসে তো ডিম খেতে সেজন্য এখন এই যে গায়ে জ্বর নেই চলে এসছে আমার কাছে ডিমটাকে যে কত আদর করবে দেখবে দেখো ডিমটাকে আদর করছে তো এখন তো খাবে না যে যতই তুমি বলো না কেন এখনো ডিম খাবেন ও জানে আমি ভাত দিয়ে ডিম দিয়ে খাবো তো দাঁতটা মাজিয়ে এখন বিস্কুট দিয়ে দিলাম ও খেতে থাকুক আর একটু খেলা করুক তারপরে দেখব যদি শরীরটা ভালো হয় তারপরে না হয় পড়াবো বেলার দিকে একটু পড়ানো দরকার আছে এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে যে কই মাছের ঝোল আর এখানে এই দেখো এই যে আমাদের গ্রামের দিকে তো এখনও এসব চল আছে ঝাড়ফুঁকের তো এই মামা আবার ঝাড়া জানে মানে আমাদের মামা শ্বশুর হয় সম্পর্কে যেহেতু পাপা ভয় পেয়েছে না হনুমান দেখে তাই মামাকে একটু ডেকে এনেছি ওকে একটু ঝাড়িয়ে নিচ্ছি এখন এই দেখো এই যে আমি মূলর ঝোলটা দিয়ে ভাত খেয়ে এখন চলে যাব ওকে নিয়ে ফার্মেসিতে ওষুধটা নিয়ে আসি ওর আপাতত জ্বর নেই সকালে খাওয়ার পরে আবার ওষুধ দিয়ে দিয়েছি এখনও ঠিক আছে আর এই দেখো এই যে ফার্মেসিতে ওষুধ টষুধ নিয়ে এখন চলে এসছে একটা মুদিখানার দোকানে ওই পাশেই পাপা কী কী বিস্কুট নেবে তো সেইগুলো নিয়ে আসছে ওর জানে তো কোথায় বিস্কুট থাকে ওই বিস্কুটগুলো এনে এনে দিচ্ছে কী কী খাবে তো সেইগুলো আর কি নিয়ে নিই আর এখান থেকে কিছু আদা পেঁয়াজ রসুন এখানে পাওয়া যায় তো নিয়ে নিলাম যেহেতু আমাদের ওই বাজারে যেতে পারছি না এই যে বাজারটা এসেছি এই বাজার থেকে এই বাজারে আবার মাছ পাওয়া যায় না তাছাড়া সব কিছুই পাওয়া যায় এই দেখো এই ওষুধগুলো দিয়েছে একটা জ্বরের ওষুধ একটা অ্যান্টিবায়োটিক আর একটা ঠান্ডার ওষুধ এগুলো নিয়ম করে খাওয়াতে থাকি আশা ঠিক হয়ে যাবে আর এই দেখো একটু মাংসও নিয়ে আসলাম কারণ এই বাজারে মাছ পাওয়া যায় না মাংসটা পেয়েছি তো মাংস নিয়ে এসে রাখলাম কালকের জন্য তো ধুয়ে টুয়ে নিয়েছি কারোর জন্য ফেলে রাখিনি আর কার জন্য এবার ফেলে রাখবো সব তো আমাকেই করতে হবে পাপা ঠিক আছে এখন এখন একটু উষ্ণ গরম জল করে ওকে স্নান করিয়ে দেব বেলা প্রায় অনেকটাই হলো যেহেতু সকালে ভাত খায়নি এখন ওকে ভাতটা দিয়ে তারপরে ওষুধগুলো দিয়ে দেব চলো এই মাংসটা ফ্রিজে রেখে দিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও আমাদের দেখা হবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো টাটা